আসসালামু আলাইকুম, আমি অনিন্দিতা বলছি, ব্লগ বিলংস টু অনিন্দিতা থেকে। আমার বাগানের গাছগুলো এখন মোটামুটি বড় হচ্ছে। এগুলো উপরের দিকে ওঠার জন্য আমার একটা মাচা প্রয়োজন প্রত্যেকটা গাছেরই, যেমন ধুন্দুল, ঝিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, এগুলো সবগুলো গাছই বেয়ে ওঠার গাছ, এগুলোর মাচা প্রয়োজন। তো মাচা তৈরি করতে আমি এখন আর টাকা পয়সা খরচ করতে রাজি না। কারণ হচ্ছে যে কিছুদিন আগেই বড় বড় গাছ কেটে মাটি কাটিয়ে লোক ডেকে বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছে। গত বছরের বিরাট বড় বড় গাছ আমার বাগান একদম ঢাকনা পড়ে গিয়েছিল। তো সেই গাছগুলো কাটার ফলে অনেক ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছিল, যেগুলো আমি যে লোকটা কেটে দিয়েছিল বড় গাছ তাকে দিয়ে ব্রাঞ্চগুলোকেও আবার শেপ করে আমি আমার বাগানের এক পাশেই রেখে দিয়েছিলাম। এক সাইডে ফেন্স থাকার কারণে আমার দুই সাইডেই শুধু গাছের খুঁটিগুলো ফিক্সড করা লেগেছে, আর বাগানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাচা দিব এবার ঠিক করেছি। যেমন লাউ গাছের একটা মাচা হবে, ঝিঙ্গা গাছের আরেকটা, ধুন্দুল গাছের আরেকটা এবং মিষ্টি কুমড়া গাছের আরেকটা। যদিও আমার বাগানটা ছোট, কিন্তু আমি আলাদা করে মাচা দিলে একটু দূরে দূরে করলে গাছগুলো মিশে যাবে না। যেমন মিষ্টি কুমড়া গাছ যখন ধুন্দুল গাছের উপরে উঠে যাবে, তখন দেখা যাবে যে ধুন্দুল গাছটা উঠতেই পারছে না। আর এটা আসলে বাগানের আপনার বাগানের গাছের উপর ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গায় কি গাছ বুনেছেন, ঠিক সেই জায়গায় মাচাটা তৈরি করাটাই ভালো। আগেই মাচা তৈরি করলাম, দেখা গেলো সেখানে গাছটা ভালো হলো না বা গাছটা উঠলো না উপরের দিকে, তাহলে তো আর আগে এই অনেক টাকা পয়সা খরচ করে মাচা বানিয়ে আসলে লাভ নেই। আমি সবসময় এটা করি, প্রথমে আমার গাছগুলো উঠে সেই গাছগুলোর বেড়ে ওঠার আগ্রহ কোন দিকে থাকে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি প্রতি বছরই মাচা এভাবেই বানাই। গাছেরও কিন্তু নিজস্ব একটা পছন্দ থাকে যে সে কোন দিকে বেড়ে উঠতে চায়, তো সেই পছন্দটাকেও কিছুটা ইম্পর্টেন্স দিয়ে আমি গাছদেরকে আমি আমার মতো তাদের নিজস্ব আলাদা তৈরি করা মাচাতে উঠিয়ে দিব। লাউ গাছটা আমি একদম আলাদা করে রেখেছি, কারণ মিষ্টি কুমড়া গাছ কিংবা তিতাকরলা বা শসা গাছ, এইগুলো গাছের থেকে লাউ গাছ আলাদা করে বোনাই ভালো। সকালে কাজ শেষ করতে পারিনি, দুপুরে রান্নাবাড়া শেষ করে লাঞ্চ টাঞ্চ করে আবার বিকালবেলা আসলাম। আর আমি আজকে লাউ বাগানটাকে ঘেরাও দিয়ে রাখবো, কারণ আমি খেয়াল করে দেখেছি যে আমার কুকুরটা এদিকে হাঁটাহাঁটি করে, তো যদি আমি নেট দিয়ে রাখি তাহলে সে ঢুকবে না। আর আমি তো লাউ পাতা খাবো, পাতা খেতে হলে আমাকে এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এছাড়াও মাঝে মাঝে মুরগি ছুটে গেলে, হঠাৎ করে একদিন বাগানে ঢুকে গেলে একেবারেই গাছের গোড়া থেকে তুলে খেয়ে ফেলবে, তো সেক্ষেত্রে একটু নেট দিয়ে রাখাটা গাছের জন্য সেফটি। আর তাছাড়া আমার ঘরে কাজ করে মহিলা আছে, ওরা এই দেশে তো ওরা অনেকটা বুঝে না যে আসলে কি করা উচিত। তো অনেক সময় দেখা যায় যে ঝাড়ু দেওয়ার সময় গাছের গোড়ার ভিতরে ঝাড়ু দেওয়া শুরু করেছে, তখন গাছের গোড়াটা নষ্ট হয়ে গেল, এইরকম আর কি। তো সব ক্ষেত্রে নিজের স্বার্থে গাছটাকে প্রোটেক্ট করে রাখার জন্য নেট দিয়ে ফেললাম, যাতে করে এটা সেফ অ্যান্ড সাউন্ড থাকে। সব কিছু রিসাইকেল করা আমার একটা প্রিয় কাজ। যে কোনো কিছু দেখলেই আমার, পরিত্যক্ত কোনো জিনিস দেখলে আমার মনে হতে থাকে যে এটা কী কাজে লাগানো যায়। তো হসপিটাল কোয়ার্টারের কোনো একটা বাসা থেকে হয়তো বা এই বাথটাবটা বের হয়েছে যেটা ব্রোকেন ছিল, তা আমি সেটাকে আমি আমার গার্ডেনে জায়গা দিয়েছি এবং মাটি ফেলে পুরোটা জায়গায় আমি পাট শাকের বীজ ফেলেছি। তো সেই জায়গাটাও আমি বাউন্ডারি দিয়ে দিলাম, ডগ যাতে করে জাম্প করে সেখানে না ঢুকতে পারে। আর মিষ্টি কুমড়ার গাছগুলো এবার আমি এইভাবে ফেন্সের ধার ধরে কতগুলো ডালপালা দিয়ে মাচা তৈরি করেছি সেখানে উঠিয়ে দিব। কারণ হচ্ছে যে যেহেতু মিষ্টি কুমড়ার পাতা আমি খাবো, পাতাগুলো যাতে মাটির কাছে থাকলে বৃষ্টিতে খুব বালি বালি হয়ে যায়, তাই এগুলোকেও মাচাতে উঠিয়ে দিব এবার। আর এই যে ট্রান্সভার্সলি মাচায় তৈরি করছি, কারণ হচ্ছে যে বাগানের মাঝখানে ধুন্দুল, ঝিঙ্গা, বরবটির মাচা তৈরি করেছি। একসাথে হয়ে যাওয়া অনেকগুলো ধুন্দুলের গাছ, এগুলোকে একটু আলাদা করে দূরে দূরে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর করে বেড়ে উঠতে পারে। বাগানের ভিতরে আগে থেকে বোনা ছিল আমার জাম গাছ, আতা গাছ, লেবু গাছ আর হচ্ছে পেঁপে গাছ। তো এই গাছগুলো যেন লাউ গাছ কিংবা বড় ঝোপালো গাছের ভেতরে আমার এই গাছগুলো ঢাকা পড়ে ওদের
বাড়তে অসুবিধা না হয় এই জন্য ওই গাছগুলোকেই আমি নেট দিয়ে আলাদা করে দিব। এটা আমার আতা গাছ, আর আমি যেহেতু সিজনাল সবজির গাছ বুনেছি আশেপাশে, সেই গাছের লতা পাতা যেয়ে যেন এই গাছটাকে পুরোপুরি ঢেকে না দেয় এই জন্য আমি নেট দিয়ে দিলাম, যাতে করে আশেপাশে গাছগুলো ছড়িয়ে যেতে পারে কিন্তু আতা গাছটার উপরে যেন না যেতে পারে। জাম গাছটার পাশেই মিষ্টি কুমড়া গাছ, আর মিষ্টি কুমড়া খুবই ঝোপালো এবং অচিরেই এই জাম গাছটাকে কাভার করে ফেলবে মিষ্টি কুমড়া, তাই একটু চেষ্টা করা যে এটাকে যেন একটু আলাদা করে রাখা। আর তাছাড়া আমি তো সময় সময় করেই মিষ্টি কুমড়া গাছের লতাগুলোকে সরিয়ে দিব, যাতে করে এটা জাম গাছকে কাভার না করতে পারে। এই পাশে দুন্দুরগুলোকেও আমি বেঁধে দিলাম মাচার সাথে, যাতে করে ওরা সুতলি বেয়ে মাচে উঠে যেতে পারে। আসলে বীজ বুনে দিলেই যে গাছ হয়ে ফল হয়ে বসে থাকবে তা কিন্তু না, নিয়মিত এদের পরিচর্যা করতে হবে, এদেরকে গাইড করতে হবে কে কোন দিকে যাবে সেই দিকে না দেখিয়ে দিলে, বরঞ্চ উল্টাপাল্টা দিকে যেয়ে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো আজকে আমার বাগানে এইটুকুই কাজ করে আমি ভীষণ টায়ার্ড, আবার রান্নাবাড়া আছে। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ব্লগের আপডেট দেখবেন প্লিজ। আজকে এখানেই, আরেকদিন আসবো আরেকদিনের গল্প নিয়ে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।